নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 31/3/2023 পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের একটি ছুটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দিল মধ্যশিক্ষা পর্ষদ। দেখে নেবো বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি কর পাওয়ার জন্য, ঠিক আছে মতো কর পাওয়ার জন্য। দেখুন, আজকে এই নোটিশটা জারি করা হয়েছে 31/3/2023 পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে। কী বলা হচ্ছে, সমস্ত স্কুলের প্রধানদের জানানো যাচ্ছে কি দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু নোটিফাই ফর অল কনসার্ন দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ মডিফাইড দ্য হলিডে লিস্ট ফর 2023। যেটা 19/12/2022 যে নোটিশটা জারি করেছিল, সেই হলিডে, সেই ছুটির লিস্টের কিছু পরিবর্তন করা হয়েছে এবং ডিক্লেয়ার করা হলো যে 3 এপ্রিল অর্থাৎ 3 তারিখে সোমবার হচ্ছে উইল বি ট্রিটেড অ্যাজ হলিডে, অর্থাৎ সোমবার ছুটি থাকবে হলিডে হিসেবে, মানে হলিডে হিসেবে বা ছুটির দিন হিসেবে ধার্য করতে হবে, বা ছুটির দিন হবে কিসের জন্য, না মহাবীর জয়ন্তী উপলক্ষে, তাহলে অন অ্যাকাউন্ট অফ মহাবীর জয়ন্তী। মহাবীর জয়ন্তী উপলক্ষে আগামী 3 এপ্রিল সোমবার ছুটি থাকবে এবং ইন প্লেস অফ 4 এপ্রিল অর্থাৎ 4 এপ্রিল যে ছুটির কথা ছিল মহাবীর জয়ন্তী উপলক্ষে, সেই 4 এপ্রিলের পরিবর্তে 3 এপ্রিল সমস্ত স্কুলে ছুটি থাকবে, যেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আগেই নোটিশ করে জানিয়ে দেওয়া হয়েছিল। সেটাই এই মধ্যশিক্ষা পর্ষদ আবার সমস্ত প্রধানদের জানিয়ে দিল। তো যা হোক, এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।